হ্যালো অপুরা, সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিয়া। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি হোয়াইটেনিং নাইট ক্রিমের রিভিউ। আজকে তোমাদেরকে যে ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে এলকে ক্যারোটেনয়েড অ্যান্টি অক্সিডেশন হোয়াইটেনিং ক্রিম। আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা এই ক্রিমটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে, এটা ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায়, এটাকে কীভাবে ইউজ করতে হয়, কোন কোন স্কিনের জন্য এটা সুইটেবল, এবং এই ক্রিমটি ইউজ করলে স্কিনটা ঠিক কতটুকু ফর্সা হয়, এটা স্কিনটাকে স্থায়ীভাবে ফর্সা করতে পারে কি না, এবং এই ক্রিমটির কোনো সাইড ইফেক্টস আছে কি না। সো সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশনস পেয়ে যাও অ্যান্ড সবার প্রথমে ভিডিওটি তুমি দেখতে পাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে। আজকে ভিডিওটি কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও, সো তোমাদেরও যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানা থাকে সেই ক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি অবভিয়াসলি ট্রাই করবো তোমাদের রিকোয়েস্টেড ভিডিওটি খুব দ্রুত করার জন্য। এটা হচ্ছে এলকে ক্যারোটেনয়েড অ্যান্টি অক্সিডেশন হোয়াইটেনিং ক্রিম। এই ক্রিমটার কোয়ান্টিটি হচ্ছে 35 গ্রাম, এবং এটা আসে হচ্ছে একটা সুন্দর একটা গ্লসি একটা প্যাকেজিংয়ের মাধ্যমে। এটার ক্রিমটার প্যাকেজিংটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা টাব বক্সটা দেখতে খুবই সুন্দর একটা লাক্সারিয়াস একটা প্যাকেজিং, এবং এটা কনসিস্টেন্সিটা হচ্ছে স্মুথ একটা ক্রিমি কনসিস্টেন্সি, এবং স্কিনে যখন এটা অ্যাপ্লাই করবে এটা কিন্তু অ্যাবজর্ব হতে টাইম নেবে। অ্যান্ড এই ক্রিমটা হচ্ছে একটা হোয়াইটেনিং ক্রিম। অনেকেই বলে থাকে ক্রিমটা 5 থেকে 8 শেড পর্যন্ত স্কিনটাকে ফর্সা করে দেয়, বাট এটা স্কিনটাকে এতটাও ফর্সা করতে পারে না, বাট রেগুলারলি ইউজের ফলে এটা স্কিনটাকে হোয়াইটেনিং করে থাকে, এবং এটা হচ্ছে আনইভেন স্কিন টোনটাকে ইভেন করে, স্কিন স্মুথ করে, বাট এটা স্কিনের কোনো র্যাশ কিংবা ব্রণ দূর করতে পারে না। যাদের স্কিনে ব্রণ আছে, অ্যাক্টিভ পিম্পল, তারা যদি এই ক্রিমটিকে ইউজ করো সেই ক্ষেত্রে তোমাদের স্কিনের পিম্পলটা আরও বেশি পরিমাণে বেড়ে যেতে পারে, এবং তোমাদের পিম্পলটা লাল হয়ে যেতে পারে, পিম্পলের ইচিনেস তৈরি হতে পারে। সো কখনোই তোমরা অ্যাকনিপ্রোন স্কিনে কিংবা যদি স্কিনে অ্যাক্টিভ পিম্পল থাকে সেই ক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করবে না, কেননা এটা ব্রণ রিমুভ করার ক্ষেত্রে কোনো প্রকার কাজ করে না। আরও অনেকেই বলে থাকে যে এই ক্রিমটি হচ্ছে স্কিনের যে কোনো ধরনের দাগ দূর করতে অনেক ভালো কাজ করে, বাট এই দাগটা নাকি আর ফিরে আসে না। কিন্তু এটা হচ্ছে একটা হোয়াইটেনিং ক্রিম, এটাকে তুমি যতদিন ইউজ করবে ততদিনই তোমাদের স্কিনের দাগটাকে যদিও বা ফেড করে থাকে, সেটা যদি হয়ে থাকে খুবই হালকা, সেই ক্ষেত্রে যদি ফেড করে থাকে সেটা কিছুদিনের জন্য তোমাদের স্কিনটাকে ফেড করবে, এবং যখন তোমরা ইউজ করা ছেড়ে দিবে আস্তে আস্তে পুনরায় এটা আবার তোমাদের স্কিনে ফিরে আসবে, এবং এটা স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করে। এবং আরেকটা কথা বলা হয়ে থাকে এই ক্রিমটা নাকি মেস্তার দাগটাকে একদম হালকা করে দিবে, বাট এই প্রোডাক্টটি হচ্ছে যাদের স্কিনে মেস্তা আছে তারা যদি ইউজ করো এটা তোমাদের মেস্তার দাগটা কখনোই রিমুভ করা সম্ভব না, এবং এটা হচ্ছে চোখের নিচের ডার্ক সার্কেল রিমুভ করার ক্ষেত্রেও কোনো প্রকার কাজ করে না। বাট তুমি যদি ইউজ করে থাকো, এটা একটা হোয়াইটেনিং ক্রিম, এ ধরনের হোয়াইটেনিং ক্রিমগুলো চোখের নিচের জন্য ব্যবহারের জন্য একদমই নিরাপদ না, সো এটাকে ভুলেও তোমরা চোখের নিচের ডার্ক সার্কেল রিমুভ করার ক্ষেত্রে ইউজ করবে না। সো এই ক্রিমটার কাজ হচ্ছে তোমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করা এবং গ্লোয়িং করে তোলা, এবং স্কিনটাকে অনেক বেশি ইয়াঙ্গার করা, বাট যখন এটা ইউজ করা ছেড়ে দিবে তখন তোমাদের স্কিনে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস হতে পারে, এবং যাদের বয়সটা খুবই কম তাদের স্কিনেও এটা ইউজ করলে স্কিনের চামড়াটা কুচকে যেতে পারে। সো সেই দিকে অবশ্যই তোমরা খেয়াল রাখবে, এটা একটা হোয়াইটেনিং ক্রিম, এই ক্রিমটিকে দীর্ঘ সময় পর্যন্ত ইউজ না করাই ভালো, এবং এ ধরনের ক্রিমগুলো আমাদের ত্বকের জন্য নিরাপদ না, এবং ইউজ করা ছেড়ে দিলে তোমাদের ত্বকটা অনেক বেশি সানসেন্সিটিভ হয়ে যেতে পারে, স্কিনে রেডনেস আসতে পারে, স্কিনে পিম্পলসের সৃষ্টি হতে পারে, সো এ ধরনের প্রবলেমগুলো হতে পারে। এবং এই ক্রিমটি হচ্ছে একটি নাইট ক্রিম, এটাকে রাতে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, বাট দিনের বেলা ইউজ করলে এটি স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, কেননা এখানে কোনো প্রকার SPF দেওয়া নেই কিংবা এটা কোনো প্রকার সান প্রোটেক্টর কোনো ক্রিম না, সো এটাকে ভুলেও ডে টাইমে ইউজ করা যাবে। অ্যান্ড এই ক্রিমটিকে অল স্কিন টাইপসে ইউজ করা যায়, বাট যাদের স্কিনটা অ্যাকনিপ্রোন সেন্সিটিভ এবং অ্যালার্জেটিক তারা এই ধরনের ক্রিমগুলো ইউজ করবে না, এবং এই ক্রিমটা হচ্ছে কখনোই স্কিনটাকে কোনো পারমানেন্টলি কোনো কাজ করবে না, এটা স্কিনে তুমি যতদিন ইউজ করবে ততদিন তোমার স্কিনটাকে ফর্সা রাখবে, এবং ইউজ করা ছেড়ে দিলে স্কিনটাকে তোমার আবার আগের মতো করে দিবে।
সো আমি পার্সোনালি এ ধরনের প্রোডাক্টগুলো ইউজ করা পছন্দ করি না, কেননা এগুলো আমাদের স্কিনে জাস্ট কিছুদিনের জন্য স্কিনে একটা গ্লো দিবে, স্কিনে অনেক বেশি হোয়াইটেনিং এফেক্ট দেয়, বাট পরবর্তীতে এটা স্কিনের অবস্থা পুরোপুরি খারাপ করে দেয়। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এই ক্রিমটি কী কী কাজ করতে পারে অ্যান্ড কী কী কাজ করতে পারে না। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।